কাঠবিড়ালির মাংস খাওয়া কি হালাল? খরগোশের মাংসের হুকুম কি? নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি? অজু অবস্থায় চায়ের স্টলে বসে টিভি দেখছি, এরপর নামাজের সময় হলে মসজিদে যাওয়ার আগে কি আবার অজু করতে হবে? ফজরের সময় একা একা মসজিদে যেতে ভয় লাগে, আমার জন্য কি বাসায় একা একা নামাজ পড়ার অনুমতি আছে? আমার কাছে একজন কিছু টাকা আমানত রেখেছে, আমি আমার প্রয়োজনে সেখান থেকে খরচ করেছি, এরপর তার প্রয়োজনে সময় পূরণ করে দিয়েছি, এরকম করার কারণে কি আমার গুনাহ হয়েছে? মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কিনা? আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয়, এ অবস্থা বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য, এর সহজ ফয়সালা দিবেন। অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢোকা যায় না, তাদের কথা কতটুকু সত্য? আমি একজনের কাছ থেকে কিছু কিছু করে টাকা ধার নিয়েছিলাম, এখন কারো মনে নেই কত নিয়েছিলাম, কিভাবে পরিশোধ করব? পরিবারের একজন সদস্য বয়োবৃদ্ধ, রোজা রাখতে সক্ষম নন, আবার ফিদিয়া দেওয়ার সামর্থ্য নাই, এক্ষেত্রে করণীয় কি? আমার বাবা আমাদের ভাইদেরকে ভিটে বাড়ি সহ দামি দামি জমিগুলো লিখে দিয়েছেন, আর আমাদের বোনদেরকে বিলের কম দামি জমিগুলো লিখে দিয়েছেন, এখন আমাদের করণীয় কি? আমি একজনের কাছ থেকে কিছু কিছু করে টাকা ধার নিয়েছিলাম, এখন কারো মনে নেই কত নিয়েছিলাম, কিভাবে পরিশোধ করব? আল্লাহ মাফ করুন, আপনি অল্প অল্প করে যদি অনেক টাকা ধার নিয়ে থাকেন এবং কোনো মনে নেই, তাহলে আনুমানিক একটা ফিগার আপনাকে বের করতে হবে যে এর বেশি হবে না, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি পরিশোধ করলে ইনশাআল্লাহ বিদিনলা আপনি দায়মুক্ত হবেন। পরিবারের একজন সদস্য বয়োবৃদ্ধ, রোজা রাখতে সক্ষম নন, আবার ফিদিয়া দেওয়ার সামর্থ্য নাই, এক্ষেত্রে করণীয় কি? যদি তিনি তার রোজা রাখার কোনো সামর্থ্য না থাকে, আবার ফিদিয়া দেওয়ারও সামর্থ্য না থাকে, আবার তার ফিদিয়া দিয়ে দিবে তার পরিবারের এরকম কেউ না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি নিজে যেগুলো খাবেন সেগুলো ফিদিয়া নিয়ত করে, গরিবকে যে খাদ্য দিতে হয় সেটা নিয়ত করে তিনি খেয়ে নেবেন, ইনশাআল্লাহ তাতে তিনি দায়মুক্ত হবেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে এক ব্যক্তি আসার পর এর এই টাইপের ছিলেন তিনি, তার জন্য একই সমাধানের কথা তিনি বলেছেন। অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢোকা যায় না, তাদের কথা কতটুকু সত্য? না, এটা সঠিক কোনো কথা নয় যে চুল কাটার পর ঘরে ঢুকতে হলে গোসল করে ঢুকতে হবে, এমন কোনো কথা নেই, তিনি গোসল করা ছাড়াও ঘরে চাইলে ঢুকতে পারবেন। ফজরের সময় একা একা মসজিদে যেতে ভয় লাগে, আমার জন্য কি বাসায় একা একা নামাজ পড়ার অনুমতি আছে? যদি কেউ সাথে না থাকে এবং সত্যি সেটি ভয়ের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে বাসায় অন্যদেরকে নিয়ে জামাতের সাথে সালাত আদায় করবে এবং কাউকে না কাউকে সঙ্গী বানিয়ে নিবে যাতে কোনো নিয়মিত থাকেনি, মসজিদে সালাত আদায় করেছে এবং ভয় দূর হয়। নিয়মিত সিস্টেম বানানোর সুযোগ নেই যে ভয় হয় অজু হাত তিনি বাসার সাথে সালাত আদায় করছেন, বরং ভয় হলে অন্য কাউকে সাথে নিয়ে আপনি সালাত আদায় করবেন। হ্যাঁ, যদি এরকম লোক না থাকে তাহলে আপনি বাসা নামাজ পড়লেন, হতে পারে সেটা আপনার জন্য জায়েজ এবং সেটা সীমিত সময়ের জন্য। এরপর প্রশ্ন হলো, আমার বাবা আমাদের ভাইদেরকে ভিটে বাড়ি সহ দামি দামি জমিগুলো লিখে দিয়েছেন, আর আমাদের বোনদেরকে বিলের কম দামি জমিগুলো লিখে দিয়েছেন, এখন আমাদের করণীয় কি? এটা আপনার বাবা ভুল করেছেন, তিনি যদি নিয়ে থেকে চলে যেয়ে থাকেন আল্লাহ তাকে মাফ করুন, এবং আপনার ভাইদের উচিত বাবার সে ভুলটাকে কারেকশন করা, সংশোধন করা। আর সেটা এভাবে যে ভিটে বাড়ি এগুলো যদি বিক্রি করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো যদি শুধু মেয়েদেরকে দেওয়া হয় তাহলে তাদের প্রতি অবিচার করা হয়েছে, তাদেরকে টোটাল সম্পদের ভ্যালু অনুপাতে দিতে হবে। ধরুন ঘরবিটাতে যে টাকা জমি আছে সেটার দাম একরকম, বাজারে যেটা আছে তার দাম একরকম, রাস্তার সাথে জমির দাম একরকম, ভরাট করা জমির দাম একরকম, খালি জমির দাম আরেক রকম। তো এরকম দামি জায়গা এবং কম দামি জায়গা সবগুলোর ভ্যালু বের করতে হবে যে টোটাল ভ্যালু কত হয়, এটার ভ্যালুটা বের করার পর আনুপাতিক হারে বন্টন করতে হবে। এরপর যে যেটা নেয় বা লটারি করে নিলেন এবং বাকি টাকা তাকে অ্যাডজাস্ট করতে হবে। এখন আপনি ক্ষেতের জমি দিলেন এক বিঘা মেয়েদেরকে, ছেলেদেরকে আবার ঘরবিটার জমি এক বিঘা দিলেন, বা রাস্তার পাশের জমি এক বিঘা দিলেন, বাজারে এক বিঘা জমি দিলেন, তো এটা সমতা হলো না, বিধায় এটা গুনাহের কথা। কেউ যদি এরকম করেন সেটা না জায়েজ হবে, বিধায় আল্লাহকে ভয় করা উচিত। মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কিনা? না, মহিলাদের মাথার চুল কেন, শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ অন্য কারোর পুরুষদেরও কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই, তবে কারোর যদি প্রয়োজন হয় সেটি দান করা যেতে পারে, কিন্তু বিক্রি করা জায়েজ নাই, কারণ এই সমস্ত অঙ্গগুলো প্রথমত আল্লাহ তাআলা, দ্বিতীয়ত হলো যে মানুষের এই শরীরকে, শরীরের প্রতিটি অঙ্গটকে অঙ্গকে ইসলাম মর্যাদা দিয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আদম সন্তানদেরকে মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, অতএব সেই সম্মানের অংশ হিসেবে মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যাবে না। এটা বিক্রি করা মানে থাকে অপমান করা, থাকে অসম্মান করা। আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয়, এ অবস্থা বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য, এর সহজ ফয়সালা দিবেন। দেখুন, সন্তান মায়ের কোলে, বাবার কোলে বা কারোর কোলে যদি পেশাব করে দেয়, তাহলে সেক্ষেত্রে সেই পেশাব পবিত্র করবেন কিভাবে? এর উত্তর হলো, যদি সন্তান খুব ছোট হয়, যে দুগ্ধপোষ্য সন্তান এবং অন্য কিছু খায় না, মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে, তাহলে সেক্ষেত্রে
ছেলে সন্তান হলে তার সেই পেশাবের উপর পানি ছিটা দিয়ে দিলে পাক হয়ে যাবে, অর্থাৎ সেটা পবিত্র হয়ে যাবে, নামাজ পড়া যাবে সে কাপড়ে। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু পেশাব লেগেছে ততটুকু জায়গা ধুয়ে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে, পুরো কাপড় পাল্টিতে পাল্টাতে হবে ব্যাপারটা সেরকম না। যদি শরীরে লাগে তাহলে শরীরে যে জায়গা লেগেছে সেই জায়গাটাকে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে ইনশাল্লাহ। তার অতএব পুরো শরীর বা পুরো কাপড় ধুতে হবে ব্যাপারটা সেরকম নয়। আর যদি সন্তান দুগ্ধপোষ্য না হয় বরং অন্য খাবার উপর নির্ভরশীল হয় কিংবা দুধও খায় কিন্তু অন্য খাবারও খায় সে, তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবের মতো করে তাকে পবিত্র করে তারপরে সালাত আদায় করতে হবে। আর পবিত্রতার নিয়ম বলেছে যেটি যেখানে পেশাব লেগেছে সেই জায়গা সেটা কাপড় হোক আর শরীর হোক সেটাকে ধুয়ে তারপর সালাত আদায় করবেন। আমার কাছে একজন কিছু টাকা আমানত রেখেছে, আমি আমার প্রয়োজনে সেখান থেকে খরচ করেছি, এরপর তার প্রয়োজনে সময় পূরণ করে দিয়েছি, এরকম করার কারণে কি আমার গুনাহ হয়েছে? দেখুন, প্রথম কথা হলো যে আপনি কারোর কাছে যদি আমানত রেখে থাকেন তাহলে সেক্ষেত্রে সে আমানতের টাকা খরচ করাটা আপনার জন্য গুনাহের কারণ হয়েছে। এবং এই আমানতের খেয়ানত করাটা এটা ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। আমি কেউ সাল্লাহ সাল্লাম বলেছেন লাদিন আলিমান আমানত আল্লাহ, যার ভিতরে আমানতদারিতে নেই তার দিনদারি না, বিধায়। কারণ আমানতের টাকা খরচ করে আপনি গুনাহের কাজ করেছেন, বিধা আল্লাহর কাছে আপনি তওবা করবেন, তবে সেটি আপনি আবার সময় মতো পূরণ করে দিয়েছেন বা পরবর্তীতে পূরণ করে দিয়েছেন, সেজন্য আপনি আমানত পরিপূর্ণ নষ্ট করেছেন তা নয়, তবে আমানত ভেঙেছেন সেটাও এক প্রকার খেয়ানত হয়েছে। আল্লাহর কাছে ইস্তেগফার করবেন এবং ভবিষ্যতের জন্য না হয় খেয়াল করবেন। ওযু অবস্থায় চায়ের স্টলে বসে টিভি দেখছি, এরপর নামাজের সময় হলে মসজিদে যাওয়ার আগে কি আবার ওযু করতে হবে? ওযু অবস্থায় চায়ের স্টলে বসে যদি আপনি টেলিভিশন দেখেন তাহলে এর ফলে আপনার ওযু ভাঙবে না, তবে টেলিভিশনে হারাম কিছু দেখে থাকলে সেটা আপনার ওযু ভাঙার চাইতে আরো বড় বিষয়, অর্থাৎ তাতে আপনার তাকওয়া ভাঙবে, গুনাহের কারণ হবে। তাই আল্লাহর জন্য আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, এবং এর জন্য ওযু নয় বরং তওবা আপনাকে করতে হবে যদি গুনাহ কিছু হারাম কিছু দেখে থাকেন। তবে তারপরও হারাম কিছু দেখেছেন এরপর যদি আপনি ওযু করে সালাত আদায় করেন বা কোনো ভালো কাজ করেন সেটা অধিকতর উত্তম এবং নিরাপদ, যেহেতু আপনি এটা গুনাহের কাজ করেছেন, ওযুর মাধ্যমে ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তারা মাফ করে দেন। নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি? নেকাবের পরিবর্তে যদি মাস্ক পরেন এবং তার সৌন্দর্য যদি তাতে আপনার অপ্রকাশিত হয় তাতেও পর্দা হয়ে যাবে। পর্দার জন্য আপনার ওই কাপড় দিয়ে নেকাবই দিতে হবে এরকম কোনো কথা বা বাধ্যবাধকতা নেই। আপনি মাস্ক দিয়ে করেন কিংবা ওড়না দিয়ে করেন কিংবা অন্য কিছু দিয়ে করেন, যেভাবে হোক আপনার সৌন্দর্য আপনি অপ্রকাশিত রাখবেন এবং সেটি প্রকাশ করে বেড়াবেন না, এটুকুই যথেষ্ট আপনার জন্য। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাউদ্দিন নাজিনাতুহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মেয়েরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। এই যে প্রকাশ করবে না, এই প্রকাশ না করার জন্য তিনি যে প্রক্রিয়া অবলম্বন করেন না কেন সেটি জায়েজ হবে। এরপর প্রশ্ন হলো, কাঠবিড়ালির মাংস খাওয়া কি হালাল? খরগোশের মাংসের হুকুম কি? কাঠবিড়ালি এবং খরগোশ এই দুইটার বিধান দুই রকম। কাঠবিড়ালির গোশত খাওয়া জায়েজ হবে না, হালাল হবে না। এর কারণ হলো যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর সংজ্ঞায় পড়ে সেগুলো গোশত খাওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল হয় না। হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং দাঁত দিয়ে ছিঁড়ে ফুড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয়, এবং এই হিংস্রতার যে ডেফিনিশন ফোকাহে কেরাম দিয়েছেন সেটার আলোকে আপনার কাঠবিড়ালির গোশত খাওয়া হালাল হয় না। আর এর বাইরে খরগোশের গোশত এটি খাওয়া হালাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে খেয়েছেন সাহাবা কেরামকে খাওয়ার অনুমতি দিয়েছেন, খরগোশ এর গোশত আমরা খেতে পারবো কিন্তু কাঠবিড়ালির গোশত আমরা খেতে পারবো না। কাঠবিড়ালির সহ এই জাতীয় আর অনেক প্রাণী আছে যেগুলো মানে আমরা প্রচলিত অর্থে হয়তো হিংস্র নাও বলতে পারি, কিন্তু ফুকায় কেরাম হিংস্রতার যে বা হিংস্র প্রাণী হওয়ার জন্য যে ডেফিনেশন দিয়েছেন তার মধ্যে এটি পড়ে যাওয়ার কারণে সেটি খাওয়া হালাল নয়।